নাবালিকাকে বিয়ে আটকালো প্রধান শিক্ষক ও পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজারহাট থানা এলাকা ঝালগাছি দক্ষিণ পাড়ায়। 16 বছরের নাবালিকাকে বিয়ে দিচ্ছিল তার পরিবারের তরফ থেকে। সেই বিয়ে আটকালো বাগু সপ্তগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক ও রাজারহাট থানার পুলিশ। আগামী 5 তারিখ ওই নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল এবং বাড়িতে প্যান্ডেলও হয়ে যায়, সেই বিয়ে আটকে দেওয়া হয়েছে। আমাদের কাছে খবর আসে চাইল্ডলাইন মারফত, একটা থ্রু চাইল্ডলাইন মারফত খবর যখন আমার কাছে আসে এবং আমাদের রাজারহাট লোকাল বিডিও রাজারহাট ব্লক ডেভেলপমেন্ট অথরিটি থেকে বিডিও সাহেব জয়ন্ত চট্টোপাধ্যায় মাসে আমাকে এই খবরটা দেওয়ার পরেই আমি আমার বিদ্যালয়ের 4 জন শিক্ষিকা আছেন তাদেরকে নিয়ে এখানে আসি। যখন আমরা আসি তখন আমরা একটু কনফিউজ ছিলাম যে জিনিস মানে ব্যাপারটা সমাধান করতে হবে এবং যাতে এই বিয়ে থেকে বাচ্চাটাকে বিরত রাখা যায়, যেহেতু 18 বছর হয়নি তাই একটু কনফিউজ ছিলাম যে এটা করতে কঠিন কাজ হবে কিনা। কিন্তু এখানে যখন পৌঁছই বাড়ির লোকের সাথে যখন কথা বলি, মেয়ের বাবা বা মা বা দাদারা সঙ্গে যখন বোঝালাম, এত আমাদেরকে সাধুবাদ জানিয়েছে যেটা সত্যি আমি ওদেরকে আমি কৃতজ্ঞ ওদের কাছে। এবং ওরা বলেছে যে যেটা একটা ভুল থেকে হয়েছে, ওরা নিয়মটা তত ভালো করে জানতো না। যদিও আমাদের বিদ্যালয়ে প্রত্যেক বছর 2-3 বার এই চাইল্ড লাইন বলুন বা বিভিন্ন স্বেচ্ছাসেবক সেবী সংগঠন বা এনজিও থেকে আমাদের কি করা হয়, চিলড্রেনদের এই অ্যাওয়ারনেসটা করা হয়, প্রত্যেকটা বাচ্চাকে আমরা এই ব্যাপারে অ্যাওয়ার করি এবং আমরা যে চাইল্ড লাইনের নাম্বারটাও দিয়ে দিই, যেই হোক কেউ এই চাইল্ড লাইন নাম্বারে হয়তো ফোন করে এই ইনফরমেশনটা দিয়েছে। তা বোঝানোর পরে বাবা মারা বাবা মা এবং দাদারা এগ্রি করেছে যে তারা 18 বছরের নিচে তাদের বোনকে কোনো মতেই বিয়ে দেবে না। এবং ও এবার মাধ্যমিক পাস করেছে, 11 শ্রেণীতে ভর্তিও হয়েছে, খারাপও নয়, ছাত্রী হিসাবেও খারাপ নয়। তা আমরাও কথা দিয়ে গেছি যে ওদের আর্থিক অবস্থা মোটেই খারাপ নয়, তা সত্ত্বেও আমরা কথা দিয়ে গেছি যে ওর যাতে ওকে যদি প্রপারলি আমরা কাউন্সেলিং করতে পারি এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে মেয়েদের জন্য, যেমন কন্যাশ্রী আছে, যেমন এসসি এসটি ওবিসি আছে, ঐক্যশ্রী আছে, বিভিন্ন প্রজেক্ট আছে মেয়েদের জন্য যাতে, এবং কলেজে পড়লেও সেই কন্যাশ্রীতে এনরোল করতে পারে, ঐক্যশ্রীতে এনরোল করতে পারে। ফলে আমরা এইসব বোঝালাম, তাছাড়া যে কোনো সহযোগিতায় বিদ্যালয়ে মেয়ের পাশে থাকবে, মেয়ের পরিবারের পাশে থাকবে, ছাত্রীর পাশে থাকবে। এটা দেখুন এই আইনটা মানে আমরা গ্রাম অঞ্চলের ভিতরে থাকি অতটা জানা নেই, তো যাই হোক এখন মানে স্কুল থেকে স্যার ম্যাডামরা এসছে, ওনারা বলছেন, তো আমরা এই কাজে সমর্থন করছি যে আমরা 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এগিয়ে দেব না। স্যারদের কথায় আমরা মানে খুব উৎসাহিত হলাম যে বিয়েটা আমাদের এইভাবে দেওয়াটা একটু অপরাধ হয়েছে, আমরা ভুল নিজেদের ভুলটা বুঝতে পেরেছি, তো এখন কি আর করা যাবে, এখন নিজেদের ভুলটা স্বীকার করে নিচ্ছি। তো স্যার আছে, স্যারের সাথে কথা বললাম, স্যার বললো যে ঠিক আছে স্কুল থেকে যতটা রকম মানে যত রকম যা সাহায্য আছে আমরা করে দেবো, তোমরা শুধু 18 বছরটা কমপ্লিট করো, তারপরে বিয়ে দিতে পারবে। আমার নাম ফারুক মোল্লা, আমি মেয়ের দাদা।